দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। সবাইকে মহান স্বাধীনতার মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। খ্যাতিমান 10 জন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ক্লাসিক 10। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময়ে প্রদর্শনী চলবে 2 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্র কৌশফিউদ্দিন প্রিন্ট মেকিং স্টুডিওর আয়োজনে ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার শাকিলের একক চিত্রকলা প্রদর্শনী অবস্কিউর বিউটি। প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 8:00 এই সময়ে প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ সাইফুল কবির ও শিল্পী কানিজ ফাতেমা জেসমিনের যৌথ চিত্রকলা প্রদর্শনী ডুও। প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 8:00 এই সময় প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। সন্ধ্যা 6:45 থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে তুহিন হোসেনের পরিচালনায় ধারাবাহিক নাটক চিরকুমার। সঞ্চয় করেন, ভবিষ্যতে কাজে লাগবে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়ে। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ সাইফুল কবির ও শিল্পী কানিজ ফাতেমা জেসমিনের যৌথ চিত্রকলা প্রদর্শনী ডুও। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী সৈয়দ সাইফুল কবির। স্বাগত, শুভ দুপুর। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। ভীষণ ভালো একটা সময় কাটার কথা, কারণ প্রদর্শনী চলছে এই সময়ে এবং আপনার চিত্রকর্ম যারা পছন্দ করেন দর্শকদের সঙ্গে সরাসরি একটা সংযোগ হচ্ছে। তো সব মিলে কেমন যাচ্ছে প্রদর্শনী? ভালো ভালো যাচ্ছে, কিন্তু আমার উপরে যে ধকলটা গেছে সেই ধকল এখনো কোটে মানে কাটিয়ে উঠতে পারছি না। আচ্ছা, বেশ চাপ এবং পরিশ্রমের মধ্য দিয়েই তো বোধহয় যায় একটা প্রদর্শনী। প্রচন্ড পরিশ্রম, সেটা মানে প্রদর্শনী করা মানে কন্যা বিয়ে দেওয়ার মতো আর কি। আচ্ছা, প্রদর্শনীর নামটা নিয়ে একটু জানতে চাই, ডুও, এটা কি দুজন মিলে করছেন বলে? ডুও হচ্ছিল মানিক জোর, শুধু যদি বাংলায় যদি বলি মানিক জোর, মানে সাধারণত স্বামী স্ত্রী, তো এই জন্যই ডুওটাকে ১৭ই মার্চ শুরু হলো তো বঙ্গবন্ধুকে উৎসর্গ করার জন্য, যে ওদিন ওনার 103তম জন্মবার্ষিকী, এই জন্য বঙ্গবন্ধুর কিন্তু একটা আমি প্রতিকৃতি বলবো না, ওনার উপরে একটা পেন্টিং আমি করেছি, যেটা যেটা হলো ওই ঝিনুকের উপরে, ঝিনুকের ভিতর থেকে মুক্ত, সেই মুক্তটাই বঙ্গবন্ধুর আদলে মানে তার একটা চেহারার ছাপ দিয়ে মুক্তটাকে তৈরি করেছি, যাতে মানে সেই মহান নেতাকে মানে ওভাবেই আমি কল্পনা করেছি আর কি, যে ঝিনুক থেকে মুক্ত যেরকম বেরিয়ে আসে ঠিক সেভাবেই, আপনি হয়তো দেখে থাকবেন সে ছবিটা। আচ্ছা, তো এটাই আমার উল্লেখযোগ্য যে হ্যাঁ আমি একটা চমৎকার দিনে শুরু করেছি এবং সেটা আজকে শেষ হচ্ছে 22 তারিখ। 22 তারিখ শেষ হবে। তো দর্শক সমাগম কতটা দেখেছেন? ভালো রেসপন্স, ভালো। যারা গিয়েছেন তারা আসলে যে ছবির যেটা আপনার আসলে যে অনুভূতি থেকে কাজগুলো করা সেটা কতটা টাচ করতে পেরেছে বলে মনে হয়? ভালো, ভালোই করতে পারে, তার কারণ আমি আমার ছবি কিন্তু বেসিক্যালি সমসাময়িক
আমরা প্রত্যেক শিল্পীরাই সাধারণত কি করি যে সেটা হলো সমাজে যা কিছু ঘটে সেটা রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক বা অন্য যা কিছুই হোক মানে এগুলাই কিন্তু আমাদের উপজীব্য বিষয় থাকে তাই না আর মানুষকে বাদ দিয়ে কোনো কিছু না কাজেই আমার ছবিতে মানুষের প্রাধান্যটাই বেশি দেখবেন আমি যা বলতে চাই বা আমার যে ফিলিংসটাকে আমি ট্রান্সফার করতে চাই সেখানে হিউম্যান ফিগার বা বার্ডস ইনসেক্ট এগুলো চলে আসে ওই সহযোগী হিসাবে আচ্ছা কতগুলো চিত্রকর্ম আছে এই প্রদর্শনীতে এখানে 37টা শিল্পকর্ম আছে আমার আছে 27টা আমার স্ত্রীর আছে 10টা ও আবার ভিন্ন মিডিয়ামে করে ও করে হলো কাপড় দিয়ে অ্যাপ্লিক যেটাকে বলি আমরা ওই টেলারিং শপ থেকে যে কাপড়গুলো কেটে কেটে ফেলে দেয় ওগুলোকে সংগ্রহ করে ওগুলোকে সংগ্রহ করে ওর মনের মতো করে সেটা সাজায় এবং সেলাই তো এটাই এটাই হলো ওর বিশেষত্ব এবং খুব পরিশ্রমী ও ভীষণ পরিশ্রমী এটা পরিশ্রম করতে পারে যেটা আমরা একটা পেন্টিং করতে গেলে পরে দেখা গেল যে রং তুলি নাড়াচাড়া করি তো আমাদের ইচ্ছা মতো সেটাকে নাড়াচাড়া করতে পারি ডানে নেবো কি বাঁয়ে নেবো সোজা নেবো কি নিচে নেবো কিন্তু কাপড়ে কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে অর্থাৎ ইচ্ছা করলেই সব দিকে করা যায় না ওর ফর্ম কাটা যায় ফর্ম বের করা যায় কিন্তু সরু সরু রেখাগুলো দেওয়া খুব কষ্ট হয়ে যায় সেটা সিলাই করে দিতে হয় তো সেখানে ওর কিন্তু কাজটা ফর্ম প্রাধান্যই হয়ে থাকে আর আমার তো নানামুখী সেটা আমার সিরিজগুলো ওখানে আমি সিঙ্গেল কাজ খুব কম করি ওখানে যে কাজটাই করি কিনা তার বিভিন্ন ডাইমেনশন নিয়ে তিনটে বা চারটে কাজ করি যেমন আমার ওখানে দেখতে পারবেন আপনি নিউ কেফ তিনটা ছবি আছে নকটার্নাল ভার্স তিনটা ছবি আছে কম্পোজিশন রেড ইয়েলো ব্লু গ্রিন চারটা ছবি আছে ভার্চুয়াল ট্র্যাপ তিনটা ছবি আছে এরকম মানে একটা থিম মনে করার পর আমি বিভিন্ন ডাইমেনশন থেকে সেটাকে আবার উপস্থাপন করার চেষ্টা করি বিভিন্ন আঙ্গিক থেকে এক্স্যাক্টলি চেষ্টা করি তো এই যে প্রদর্শনীটা এখন হচ্ছে দুজন মিলে এইটা বলছিলেন যে এই প্রদর্শনীর কাজ মানে কন্যা বিয়ে দেওয়ার মতো আর কি বিশাল একটা যোগ্য যায় তো কতদিন ধরে পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে প্রদর্শনীটা করা এখানে ও 3 বছর ধরে করছে কারণ আমরা কিন্তু এভাবেই ধরে নিয়েছিলাম যে সেপ্টেম্বরে আমরা দুজনেই অবসরে যাব এবং কাকতালীয় আমি এবং আমার স্ত্রী 3 দিন আগে পড়ে গিয়েছি অবসরে অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি 65 বছর চাকরি করি আর গভর্নমেন্ট স্কুলে ও করেছে হলো 59 বছর ওর সাথে আমার ডিফারেন্স বয়সের হলো 6 বছরের কিন্তু জন্ম তারিখ একজনের 1, একজনের 4 আচ্ছা তো সেভাবে সঙ্গে যাওয়া হ্যাঁ হ্যাঁ তো সেভাবে একই মাসের কাজে আমরা একই সাথে গেছি আমরা আগের থেকে পুরো কল্পনা করতেছিলাম যে সংসারের চাপে ক্লাসের চাপে অনেক সময় আমরা এক্সিবিশন করতে পারছিলাম না তো ঠিক আছে যেদিন থেকে অবসরে যাব ওদিন থেকেই আমরা খুব সহজ মানে খুব কাছাকাছি সময়ে প্রদর্শনটা করে ফেলব এভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তবে আমার বেলায় হয়েছে যেটা যে এখানে 19 থেকে 23 পর্যন্ত অর্ধেক ছবি আছে আর অর্ধেক ছবি প্রায় তার আগের থেকে মানে আমি শুরুর থেকে যখন থেকে পেন্টিং পেন্টিং তো একদম মানে ছাত্র অবস্থা থেকেই করে থাকি কিন্তু মোটামুটি যেটাকে বলবো থিম নিয়ে কাজ করা 92 থেকে 23 পর্যন্ত কিছু 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 ছবি দিয়ে মানে আমার এই যে হেঁটে আসাটা শিল্পের উপর দিয়ে হেঁটে আসাটা সেটাকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি দারুণ বিষয় যেহেতু 92 কথা বলছিলেন একদম শুরুর দিকে কথা বলছিলেন আমরা একটু শুরুর দিকের কথা জানতে চাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেছেন এবং সেখানে এই যে দীর্ঘ এত বছর শিক্ষকতা করেছেন চারুকলায় পড়া যে সময় আপনি সাবজেক্টটাকে বেছে নিয়েছিলেন সেই সময় আসলে কতটা কঠিন ছিল বা কোন ভাবনা থেকে আসলে বেছে নেওয়া খুব কঠিন ছিল তার ম্যাটেরিয়ালসের দাম প্রচুর ছিল এই চারুকলায় পড়তে আসলে পরে বলতো যে এটা গরিবের জন্য পড়ার সুযোগ নেই আসলেও তাই তো এমন হয়েছে যে ব্যক্তিগতভাবে আমাকে আর্ন করতে হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে সেটা নানান রকমভাবে তা না হলে পরে আমরা চলতে পারিনি এখন তো মনে করেন যে হ্যাঁ এখন যারা কাজ করছে এখন যারা স্টুডেন্টরা আসছে বুঝে শুনেই আসছে বা তারা সংগ্রহ করতে পারছে যে কোনোভাবে হয়তো আমাদের জন্য ওই সময়টা এসে 70-80 দশকে খুব কঠিন একটা অবস্থা ছিল এবং এখন তো আসলে পারিবারিক সাপোর্টও পাওয়া যায় তখন না তখন পাওয়া যেত না তখন একদম পাওয়া যেত না ঢাকা আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে আমাকে বন্ধ করে রেখেছিল ঘরের ভিতরে আমি পালিয়ে আবার চলে যাই চিঠাঙ্গা চিনে মানে খুব মজার কিছুই আছে যাই হোক সেগুলো তো ব্যক্তিগত ঘটনা তো খুব কষ্ট হতো তখন হলো ছেলে বাপ মা চেত যে ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি ভর্তি হোক
আর এটাকে তো মনে করতে যে না জীবনটা উচ্ছন্নে যাবে, এটা পড়ে আসলে ক্যারিয়ারে কিছু হবে না। আচ্ছা, তারপরে তো দীর্ঘ পথ চলা এবং দেশে দেশের বাইরে অসংখ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, সেগুলোর গল্প একটু জানতে চাই। দেশের বাইরে কি কি অভিজ্ঞতা আছে? না, দেশের বাইরে আমিও ভাবি না। আমি ফ্রান্সে গিয়েছি, ভিজিটিং ইসে গিয়েছি, তখন আমি প্রদর্শনী করি না, তবে কাজ করেছি এবং বিশ্বের তাবৎ শিল্পীদের কাজ দেখতে পারছি। বড় বড় মিউজিয়াম আছে, লুম মিউজিয়াম আছে, ওটসি মিউজিয়াম আছে, মডার্ন মিউজিয়াম আছে, তো সেখানকার অভিজ্ঞতা আছে আমার। তো সেখানে কিছু কাজ করেছি, তারও একটা ই রাখা আছে আমার স্টাডি। দেশের বাইরে যে বলেছেন যে অনেক শিল্পীর কাজ দেখেছেন, কোনো কিছুকে আপনাকে প্রভাবিত করেছে যেটা দেশে এসে হয়তো সে মাধ্যম হোক বা সেই সাবজেক্ট হোক এটা নিয়ে কাজ করেছেন? অবশ্যই অবশ্যই, তার কারণ আমরা যেটা ধরেন না কেন, যে আমরা যে কোনো কিছুই আপনি যে লাইনেই পড়েন না কেন, দেখবেন যে তার বিগিনিংটা, শুরুটা, শুরুটা যদি আপনি জানতে পারেন, চাক্ষুষ করতে পারেন যে কীভাবে এলো, পরিবর্তনটা কী হলো শিল্পের, সেটা হলো আপনার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে কোনো কিছুতে। সেটা হলো আমরা সেই ওল্ড মাস্টার যাদের কথা স্বপ্ন চিন্তা করতাম, বইয়ে যাদের ছবি দেখতাম, তাদের ছবি সামনের থেকে দেখা মানে বিশাল একটা ব্যাপার যে হ্যাঁ সে এভাবে কাজ করতো, এভাবে কাজ করতো, টেকনিকগুলা, এটা হলো শিল্পের জন্য সবচেয়ে বড় জিনিস, যে শিল্পের প্রয়োগগুলা, যে ম্যাটেরিয়ালসের প্রয়োগগুলো ধারাবাহিকভাবে কীভাবে হয়ে আসছে সেটা জানা মানে সাংঘাতিক একটা ব্যাপার, এবং সেটা চাক্ষুষ করা মানে অন্য ধরনের অনুভূতি। আপনি যখন মোনালিসার সামনে যাবেন, আমরা সারা জীবন পড়ে আসছি যে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসায় গেছে, মোনালিসার হাসি সেই রকম, এই ইত্যাদি ইত্যাদি, এবং সেটা যদি চাক্ষুষ করি, আমি 7 বার গিয়েছি পরপর এই মোনালিসাকে দেখার জন্য, সেটা নিশ্চয়ই একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ, অন্যরকম একটা অনুভূতি। তারপরে আরেকটা মজার জিনিস আছে, যেটা হলো কি যে আমি যখন ওখানে আপনার লুভর মিউজিয়ামে নেপোলি, সুলি, দেনন তিনটে আলাদা আলাদা ভবন আছে, অর্থাৎ আমি বারবার ওখান থেকে ফিরে এসে আমার মন খারাপ দেখতেছে কিউরেটর, তো আমাকে একদিন জিজ্ঞেস করেই বসলো যে কী ব্যাপার, এটা দেখে মন খারাপ হয়ে গেল, ঘটনাটা কি? ওদের মতো করে বলতেছে। আমি বললাম যে হ্যাঁ, মানে খুব মিলাতে পারছি না যে এইটা নিয়ে এত মাতামাতি কেন, ইত্যাদি কেন। তখন বলতেছে যে আপনি ভুল করছেন, অর্থাৎ এই গ্যালারিতে আসার আগে ওই দুটো গ্যালারি ঘুরে আসেন, অর্থাৎ তারও আগের, তারও 500 বছর আগের যে কাজ, অর্থাৎ 500 বছর আগে যে কাজ হতো সেগুলো দেখে এসে তারপরের কাজ দেখলে পারেন আমি বুঝতে পার, মানে বোঝা যাবে যে হ্যাঁ ডেভেলপমেন্টটা কোথায়। আসলেই দেখলাম যখন দেনন সুলি ঘুরে এসে নেপোলিতে আসলাম, তখন দেখলাম যে হ্যাঁ আসলেই তো লিওনার্দো দা ভিঞ্চি 500 বছর পরে যে কাজটা হওয়ার কথা ছিল সেটা করেছে বলেই উনি এত ফেমাস। এই যে ব্যাপারগুলো, এগুলো যদি চাক্ষুষ না করা যায় তাহলে বই পড়ে কিন্তু হয় না, একদম। এখানেই হলো মূল অ্যাচিভমেন্টটা আমার। আচ্ছা, আপনি তো মনুমেন্ট তৈরিও করছেন, কাজ করছেন সেই জায়গাটাতে, এবং স্বাধীনতার মাস চলছে, মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে আপনার কিছু মনুমেন্ট আছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই। আছে, কোন সময়টাতে কাজগুলো করে এবং কী কী সাবজেক্টে? হ্যাঁ, এটা হলো ওই আপনার, আমি শুরু করি হলো মনুমেন্টগুলো আমার ইউনিভার্সিটি দিয়ে। ইউনিভার্সিটিতে প্রথম আমার ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবারের 7 জন, এটা নিয়েও বিতর্ক আছে যে 7-এর উপরেও বলে কেউ, 7 জনও বলে, ওই সময়ে শহীদ হয়েছিলেন, তো তাদের জন্য একটা স্থাপনা করতে হবে। তো তৎকালীন ভিসি আবু ইউসুফ সাহেব আমাকে বলেন যে তুমি একটা মনুমেন্টের জন্য তৈরি হও এবং তার একটা নকশা তৈরি করো। আমি করে ফেললাম, উনি খুব পছন্দ করলেন, তো ওটা দিয়ে আমার শুরু। তো ওখানে ওই মনুমেন্টটা করলাম, একই সাথে শহীদ স্বাধীনতা স্মৃতি টেরাকোটা ম্যুরাল করলাম 5টা প্যানেলে, সেই ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত 5টা প্যানেলের ভিতরে। তারপরে চলে গেলাম হলো বঙ্গবন্ধুর একটা টেরাকোটার একটা মনুমেন্ট দেখছিলাম ছবিতে, সেটাও তো করেছে। হ্যাঁ, বঙ্গবন্ধু টেরাকোটার যে ইটা দেখেছেন, ওটা আসলে যখনই আমরা 52 থেকে আসতে থাকবো, দেখবেন যে 52-র পরে 69 আসবে, 69-র পরে 71 আসবে, বা 70 আসবে, তারপর 71 আসবে, মুক্তিযুদ্ধ আসবে। তো এখানে হলো 7ই মার্চের ভাষণটা এখানেও আছে, 7ই মার্চের টেরাকোটা, এবং আরেকটা আছে হলো সেই মলানী ভাসানী এই কুমিরা একটা যুদ্ধক্ষেত্র ছিল, ওই যুদ্ধক্ষেত্রে খুব অনেক বড় একটা মনুমেন্ট করেছে স্মৃতি 71, এবং সর্বশেষ মনুমেন্ট যেটা করোনার আগে দিয়ে, ওখানে আছে, বিশাল একটা আছে। অর্থাৎ ওখানেও ওইরকম 52-র ভাষা আন্দোলন, 69-র গণ আন্দোলন, 7ই মার্চ,
যেটা হচ্ছে হলো ওই একাত্তরের মুক্তিযুদ্ধের আগে, যেটা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে যে ম্যাসাকার, তার মুক্তিযুদ্ধ এবং বিজয় এরকম প্যানেল করে 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 করা, ওখানেও ওই 7ই মার্চের ভাষণ আছে। আচ্ছা, এবং আরেকটা মনুমেন্টের কথা একটু জানতে চাই, মিরসরাই একটা দুর্ঘটনা ঘটেছিল, খুব দুঃখজনক একটা ঘটনা, শিশু অনেক শিশু খুবই দুঃখজনক একটা ঘটনা হয়েছিলেন, অর্থাৎ এটা 11 জুলাই হবে, 11ই জুলাই, তো ওখানে ওই একটা ফুটবল টুর্নামেন্ট চলতেছিল, খুব সম্ভব এটা হবে হলো ওই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এরকম নাম দিয়ে একটা টুর্নামেন্ট ছিল শিশু কিশোরদের, তো ওরা ওখানে অংশগ্রহণ করে ফিরতেছিল, তো একটা ছোট ট্রাকের ভিতরে 45 জনের উপরে স্টুডেন্ট ছিল, ওরা এসে স্কুলের কাছাকাছি এসে একটা ডোবায় ট্রাকটা উল্টে যায়, বর্ষার সময় ভরা পানি ছিল, ট্রাকটা উল্টে গেলে ওখান থেকে স্কেপ করতে পারে নাই কেউ, এটা আসলে খুব মর্মান্তিক ছিল, আমরা যারা জানি এবং সেটা ভুলবার মতো নয়, এবং 45 জন ছাত্র মারা যায় ওখানে, একটা স্কুলেরই আছে প্রায় 20 জনের উপরে এবং আরও আরও স্কুলের, তো এটা নিয়ে তৎকালীন ওখানকার যে এই উপজেলা চেয়ারম্যান আছে, সে আমার ঘনিষ্ঠ পরিচিত, আমরা একই সাথে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতাম, তো ও আমাকে টেলিফোন করে বলল যে কি করা যায় এর জন্য, কি করা যায়, বললাম হ্যাঁ সন্তানের মতো, আমার সন্তানের মতো, আপনি যদি কিছু করতে চান তাহলে আমি করে দেব, এবং এতে কোনো রকম কোনো আর্থিক আমি চিন্তাই করব না, আপনার সাথে কস্টিংটা বের করুন আমি করে দিচ্ছি, তো স্কুলের কম্পাউন্ডের ভিতরে করলাম হলো আবেগ, ওটা ছিল হলো একটা স্ট্যান্ডে ওই ব্ল্যাকবোর্ডটা ঝুলে পড়ে গেছে, মানে ব্ল্যাকবোর্ড যদি স্টিডি থাকে, সমান থাকে, তাহলে ওটা কিন্তু চলমান, আমরা যেটা ল্যাঙ্গুয়েজ তৈরি করি যেটা যেভাবে, আর ভেঙে পড়ে যদি থাকে তাহলে বলা যায়, বোঝা যায় যে না ওটা আইডল, মানে ওটার কোনো নাই, মূল্য নাই, তো ওখানে 45 জনের পোর্ট্রেট দিয়ে, সিরামিক পোর্ট্রেট দিয়ে এই স্থাপনাটা করা আমার। আচ্ছা, তো ওর পরে পরে করলাম আবার, এটার নাম দিলাম আবেগ, অর্থাৎ এটা দেখে এই এই শিশুদের, মানে বাপ মা যারা গার্জিয়ান আছে তাদের আবেগ এখানে, আর আরেকটা খুব মানে মর্মান্তিক আরেকটা ব্যাপার আছে, আবেগটা যখন আমি করি, আমি দেখছি যে তৈরি হচ্ছে, যেদিন টাইলস লাগিয়ে ফেললাম ওই দিন যে রাজমিস্ত্রিটা আছে বারবার সে মোনাজাত করে, তা আমি বললাম যে আপনি মোনাজাত করছেন কেন, এটা তো কোনো মাজান্না বা কোনো কিছু না, এটা হইতেছে হলো ওদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য একটা স্থাপনা, এখানে মোনাজাত করবেন না আপনি, তখন হাওয়া করে কেঁদে বলতেছে যে এই ছেলেটা হলো আমার সন্তান। খুবই মর্মান্তিক, অনেক ধন্যবাদ ভাইয়া, গল্প করছিলাম আসলে অনেকক্ষণ ধরেই, আমাদের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, ডুয়োর আজকেই আসলে প্রদর্শনী শেষ হতে যাচ্ছে, অনেক শুভকামনা থাকলো। হ্যাঁ, আপনাদের প্রতি শুভকামনা, ভালো থাকুন আপনারা সবাই, এবং NTVকে আমার ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে, অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com, এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর।